नमस्कार बंधुरा, कृषक दे निये खुबी खुशी खबर चले। कृषकरा एबार कृषक बंधु प्रकल्प छाड़ाओ किन्तु आरो किन्तु बांगला शस्य बीमा तथा फसल क्षतिपूरण धान आलू सब्जी क्षतिपूरण टाकाओ किन्तु मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় कृषक दे अकाउंटे पाठाच्छेन। एकटा कृषकेर किन्तु एकसाथे बांगला शस्य बीमा माने फसल क्षतिपूरण टाका एछाड़ाओ कृषक बंधु प्रकल्पेर टाका एक संगे किन्तु एक ही दिन पाठानो होयेछे। तो कोन जिलाके टाका पाठाबे, कोन कृषकरा टाका पाबे बांगला शस्य बीमा प्रकल्पे क्षतिपूरण टाका, से ही आजकल भिडियोते आलोचना करब। अवश्य भिडियो अपन उपकार आसने प्रथम दिखे शेष पर्यन्त भिडियो देखे थकूँ और आनी जो चैनल नतून दर्शक हो भिडियो एक लाइक करबें और लाल रंग सबसक्राइब बटन क्लिक कर पशे आसा बेल आइकन क्लिक करल अपशन अन कर रखबें यहरण आपडेटगुल सवार आगे पवार। तो देखो आगे हमें प्रमाण के देखिए दीची हमारे चैनल एक जो सबसक्राइबार स्क्रीनशटे पाठिए वनर बैंक मिनि स्टेटमेंट ये देखु ওনার উপরে অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট চারটা যে সংখ্যা লেখা রয়েছে, তারপর ডেট দেখুন এখানে 27/6/2022 তারিখ। তো এখানে 27/6/2022 তারিখ এখানে ডেসক্রিপশনে দেখতে পাচ্ছেন NACH দিয়ে আইডি নাম্বার দেওয়া রয়েছে, দিয়ে NACH দিয়ে এখানে 00 করে দেওয়া রয়েছে। তো ওনার 5000 টাকা ক্রেডিট হয়েছে, এই টাকাটা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ওনার ওই দিনে ক্রেডিট হয়েছে। NACH এখানে এতগুলো শূন্য দেওয়া রয়েছে, এগুলো কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা। তারপর দেখুন 27/6/2022 তারিখে আবার ডেসক্রিপশনে দেখতে পাচ্ছেন NEFT AIC অফ ইন্ডিয়া ক্রপ ইন্স্যুরেন্স। তো AIC অফ ইন্ডিয়া ক্রপ ইন্স্যুরেন্স মানে এটা হচ্ছে আপনার যে শস্য বিমা করা ছিল মানে ফসলের ক্ষতিপূরণের টাকা, সেটি কিন্তু বিমা কোম্পানির তরফ থেকে আপনাকে পাঠানো হয়েছে। তো এটিও দেখুন ওনার 16,457 টাকা কিন্তু ক্রেডিট করা হয়েছে, তার মানে উনি 27 তারিখে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাও পেয়েছেন, আবার বাংলা শস্য বিমার ফসলের ক্ষতিপূরণের টাকাও কিন্তু পেয়েছেন। তো মূলত এই কৃষকটি হচ্ছে পূর্ব বর্ধমানের একজন কৃষক। তো শুধু পূর্ব বর্ধমান বলে নয়, অন্যান্য জেলা যেখানে ফসলের ক্ষতি হয়েছিল, যে সকল কৃষকরা এখনও ফসলের ক্ষতিপূরণের টাকা পাননি, সেটা ধান হতে পারে আলু হতে পারে, তো যারা এখনও পাননি তারা কিন্তু সকলেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। যদি টাকা না আসে এই জুলাই মাসে কিন্তু টাকা দিয়ে দেবে। এবার দেখুন আপনি ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কি পাবেন না সেটা কীভাবে বুঝবেন, তার জন্য গুগলে চলে আসবেন। গুগলে এসে সার্চ করবেন বাংলা শস্য বিমা .net, বাংলা শস্য বিমা .net এটি গুগলে লিখে আপনারা সার্চ করে দেবেন। যখনই বাংলা শস্য বিমা .net লিখে গুগলে সার্চ করবেন, আপনার সামনে বাংলা শস্য বিমার অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এরকম ইন্টারফেস দেখাবে, উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চেক ইন্স্যুরেন্স কভারেজ বলে একটি অপশন। এই চেক ইন্স্যুরেন্স কভারেজ অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম অপশন চলে আসবে সার্চ ইন্স্যুরেন্স কভারেজ। তো এন্টার ভোটার কার্ড, এখানে আপনার ভোটার কার্ডের নাম্বার বসাবেন। তারপরে এই যে রবি, যদি আপনারা রবি সিজনে দেখতে চান রবি চয়েস করবেন, যদি খারিফ সিজনে দেখতে চান তো আপনারা খারিফ চয়েস করবেন। আর সাল, এখানে যদি আপনারা খারিফে দেখতে চান 2021 চয়েস করতে হবে বর্তমান দিনে দাঁড়িয়ে, আর যদি আপনারা রবি দেখতে চান তাহলে 2022 চয়েস করতে হবে, দিয়ে আপনাদেরকে এখানে চেক করতে হবে। যখনই চেক করবেন আপনারা আপনাদের স্ট্যাটাস এখানে দেখতে পেয়ে যাবেন যদি আপনাদের বিমা করা থাকে। তো দেখুন এই কৃষকের আমি সার্চ করে নিয়েছি, এই কৃষকের ভোটার কার্ডের নাম্বার, নাম, জেলার নাম, তারপর ব্লকের নাম দেখিয়ে দিয়েছে, ক্রপ মানে ফসলের নামটা দেখিয়ে দিয়েছে, আর এখানে কতটা জমি ওনার ইন্স্যুরেন্স করা রয়েছে সেই জমির পরিমাণটা দেখিয়ে দিয়েছে, আর এখানে সাম ইন্স্যুরেন্স কত টাকা আর গ্রস প্রিমিয়াম কত টাকা দেখিয়ে দিয়েছে। তো এই কৃষকের দেখুন পটাটো মানে আলুর কিন্তু করা রয়েছে এবং তিল, তিলের কিন্তু বিমা করা রয়েছে। এবার এই কৃষকের যদি আলুর ক্ষতি হয় তাকে ইনি আলুর ক্ষতিপূরণের টাকা পাবেন, যদি তিলের ক্ষতি হয় তাকে উনি তিলের ক্ষতিপূরণের টাকা পাবেন। এবার দেখুন একজনের ক্ষতি হলে টাকা পাওয়া যায় না, ওনার এলাকায় ক্ষতি হতে হয় এবং সেই ক্ষতি নির্ধারণ করে বিমা সংস্থা এবং কৃষি দপ্তর। তো ক্ষতিপূরণ নির্ধারণ করার পর কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে, ক্ষতিপূরণ পাওয়ার জন্য যোগ্য কিনা, এই সকল বিচার বিবেচনা করা হয়। তারপর সেই এলাকার যতজন কৃষকের বিমা করা থাকে সেই ফসলের জন্য সেই ফসলের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। এই কৃষকটির এলাকায় যদি অনেক কৃষকের আলুর ক্ষতিপূরণ, আলু ক্ষতি হয়ে থাকে, যদি কৃষি দপ্তর আলুর ক্ষতিপূরণের টাকা দেয় তখন কিন্তু এই কৃষককে 100% উনি ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা চেক করে নেবেন আপনাদের ফসলের বিমা করা রয়েছে কি না। যদি ফসলের বিমা করা থাকে, আপনার এলাকায় যদি ক্ষতি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা আপনাদের ফসলের ক্ষতিপূরণের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো আপনার ফসলের ক্ষতিপূরণের টাকা আপনি পেয়েছেন কি না এবং ক্ষতি হয়েছিল কি না, কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন এই ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।